ভারী বৃষ্টি পড়ছে চারপাশে, আমার গাছে দেখছি থাকতেই পারবো না। নান্দু, তুই এখনো গাছে বসে আছিস? ওদিকে আমাদের জন্য রাজামশাই একটা নতুন ঘর তৈরি করে দিয়েছে। কি বলছিস, এখনই যেতে হবে দেখছি ওই গাছে? গাছে কোথায় যাবি রে, ঘরে যাবি বল? কিসের ঘর? আমার ঘর এখানে রেখে আমি অন্য কোথাও কেন যাব? আর এই গাছটাই তো আমার ঘর। কই, এই গাছে তো আমি কোনো ঘর দেখতে পাচ্ছি না, তুই কোথায় দেখছিস? তা তুই দেখবি কি করে, তোর তো আর কপালে দুইটা চোখ নেই। আমিও তো তোর কপালে দুটো চোখ দেখতে পাচ্ছি না। তোর নেই, আমারটা কি করে দেখবি? চল তাড়াতাড়ি, বৃষ্টির মধ্যে আর ভিজতে পারবো না। আগে ভাবলাম তুই শুধু মেয়েদের পেছনে ঘুরিস, এখন দেখি তুই পুরোই পাগল। আমি ভাবতাম তুই চোখে দেখতে পাস না, এখন দেখছি তুই অন্ধ। তোর সাথে পেরে ওঠা যাবে না, এটা আমি আগেই জানি। চল, তোর জন্য এতক্ষণ বৃষ্টিতে শুধু শুধু ভিজলাম। এতক্ষণে তোদের আসার সময় হলো, কোথায় ছিলি বলতো এতক্ষণ? কোথায় থাকবো আবার? হ্যাঁ, আমাদের ঘরেই আমরা ছিলাম। এ আপনি কেমন ঘর বানিয়েছেন? কেমন ঘর বানিয়েছি মানেটা কি? দেখতে পারছিস না যে আমি কেমন ঘর বানিয়েছি? ওর চোখ নেই রাজামশাই, তাহলে দেখবে কি করে আপনার তৈরি করা ঘর? তা এখানে যে আমাদের সবাইকে আসতে বললেন, আমাদের জন্য কি আয়োজন করেছেন বলুন তো? আমি আবার তোদের জন্য কি আয়োজন করতে যাব? তিন দিন তোর কি হচ্ছে বলতো নান্দু? বিয়ে করতে পারছে না বলে হয়তো পাগল হচ্ছে রাজামশাই। আপনি এটাই বুঝতে পারছেন না, তাই তো নান্দু? কি ঠিক বলেছি না বল? এই পেতনিটা আবার কথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, তুই এখানে থাকলে আমি থাকবো না। বলুন তো আপনাকে, আমাদের জন্য একটু খিচুড়ির ব্যবস্থাও তো করতে পারতেন। আমি তো খিচুড়ি রান্না করা সব জিনিস নিয়ে আসলাম, বৃষ্টির দিনে কি আর খিচুড়ি ছাড়া চলে নাকি? এজন্যই তো বলি তুই আমার আসল বন্ধু পেতনি। এই তো একটু আগে বললি আমি থাকলে থাকবি না, আমি খিচুড়ি রান্না করলে কি করে খাবি বলতো? কেন খাবো না, তুই তো আমার বন্ধু, তোর হাতের খিচুড়ি খাবো না তো কার হাতের খিচুড়ি খাবো? তোকে আজ পর্যন্ত চিনে উঠতে পারলাম না নন্দু, যেখানে যেই সুযোগ পাই সেখানেই চালাকি করা শুরু করিস। আমি একটু ঘুমিয়ে নেই, খুব ঘুম পেয়েছে, খিচুড়ি রান্না হলে ডেকে দিস কিন্তু। বয়ে গেছে তোকে ডাকতে আমাদের, হ্যাঁ ঘুম থেকে উঠে দেখবি খিচুড়ির হাড়ি ফাঁকা। তোরা কি কোনোদিন মিলেমিশে থাকবি না? একদম সহ্য হয় না তোদের, একজন আরেকজনকে দেখতেই পারিস না তোরা। আমি জানি তোরা আমার অনেক কাছের বন্ধু, তোরা আমাকে রেখে কখনোই খিচুড়ি খাবি না। কিছুক্ষণ পর, খিচুড়ি তো হয়ে এলো, আগে সবাইকে দিয়ে নেই তারপর নন্দুকে দেব। নন্দু এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই না না, নন্দু তোকে অপমান করলো, আবার তুই এখন নন্দুর জন্য খিচুড়ি রাখতে চাইছিস? নন্দু যেমনই হোক না কেন, ও তো আমাদের বন্ধু বল। রাখতে তোর বন্ধু, আগে আমাদের দে তারপর নন্দুর কথা ভাববি। কিন্তু আমি যে উঠে পড়েছি, আমাকে রেখে খিচুড়ি খাওয়া এত সহজ না। হ্যাঁ তুই আবার উঠবি না, তোকে কি আর আমি চিনি না? খাবার দেখলে যে তুই আর ভূত থাকিস না। এত বড় কথা, খিচুড়ি নিয়ে একটু মজা না করলে তো হবে না, যাই খিচুড়ির হাড়িটা নিয়ে পালাই। নন্দু বৃষ্টির মধ্যে খিচুড়ির হাড়ি নিয়ে বাইরে চলে যায়। এটা তুই কি করলি নন্দু, আমার বিশ্বাস তুই নিমিষেই শেষ করে দিলি। কচু করেছে তোর বিশ্বাস, আগে আমাকে খিচুড়ি খেতে দে তো। এজন্যই বলি নন্দুকে আবার বিশ্বাস করতে যাস তুই, এখন কি হলো বলতো? এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রে নন্দু, হাড়িটা নিয়েই বলছি তোকে তো দেব। নন্দু হাড়ি নিয়ে পালাতে থাকে, হঠাৎ তার হাত থেকে হাড়িটা পড়ে যায়। হাই হাই হাই, কি হলো, আমিও খেতে পারলাম না, তোদের কেউ দিতে পারলাম না। এবার ঠিক হয়েছে, সব কিছুতেই তোর বাড়াবাড়ি, আমি এটা একদম মেনে নেব না। তুই এরকম কেন করিস বলতো নন্দু, এসব করে তুই কি মজা পাস বলতো?
এখন কি হবে বলতো? আমি তো একটু মজা করতে চেয়েছিলাম তোদের সাথে। এবার ভালো হয়েছে, এবার খা খিচুড়ি। কত কষ্ট করে পেতনি রান্না করলো আর তুই নিমিশেই শেষ করে দিলি। তো আমি বুঝতে পারিনি এমন কিছু একটা হবে, ক্ষমা করে দিস আমায়। আমরা কিছুই বুঝি না, তুই এখনই আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াবি। খিচুড়ি রান্না আর আমি কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়, আমরা পারলে তুই কেন পারবি না? তোকে কিন্তু আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াতেই হবে। আজ একটা বউ থাকলে তো এই কঠিন বিপদে সাহায্য করত। নিজের বিপদ নিজে ডেকে আনিস, আবার বলছিস বউ থাকলে সাহায্য করত। ভালোই ভালোই খিচুড়ি রান্না কর বলছি, তা না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। তোরা আমার কিছুই করতে পারবি না, এটা আমি খুব ভালো করেই জানি। দেখতেই পাবি আজ কি করি তোর। ভালোই ভালোই খিচুড়িটা রান্না কর, আমরা যেন ঠিক সময় খেতে পারি। ধুর, কিছুই ভালো লাগে না। খিচুড়ি রান্না করার উপকরণ এখন কোথায় পাবো? দেখি একটু বাজার থেকে ঘুরে আসি। নন্দু খিচুড়ি রান্নার উপকরণের জন্য বাজারে যায়। ওই তো খিচুড়ি রান্নার চাল, এটা নিয়ে পালাতে হবে দেখছি। কি যে বৃষ্টি শুরু হলো, দৌড়ে পালাতে গিয়ে তো পড়েই যাব। এটা আবার কোথা থেকে এলো আমার দোকানের সামনে? এই কে রে তুই? তুই কি আমাকে চিনতে পারছিস না? আবার এই বাজারে জিনিস বিক্রি করছিস? দোকানদার হলে বিক্রি করতে হয়, তোকে চিনতে হবে কেন? জিনিসপত্র চিনলেই তো হয়। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা, এখনই সবকিছু তোর দোকানের আমায় দিয়ে দে। তুই কে রে? তোকে আমি কেন দেবো সবকিছু? তারা এখনই দেখাচ্ছি মজা। পালা পালা, এখানে তোর কোনো কথাই কাজে লাগবে না নন্দু, পালা। নন্দু দৌড়ে পালাতে থাকে। না, আমার কথা যে কেউ শুনতে চাইছে না। ভূত হয়েও যদি মানুষকে ভয় দেখাতে না পারি, তা আমি কেমন ভূত হলাম? কি রে, এভাবে দৌড়ে পালাচ্ছিস কেন? ও বুড়িমা, আমায় একটু খিচুড়ি রান্না করে দাও না, দেখবে তোমায় আমি একদিন ঠিক সাহায্য করে দেব। কে তুই? হঠাৎ কোথা থেকে এলি বলতো? আগে আমি যা বলি তাই শোনো তো, দাও না খিচুড়ি রান্না করে। আমার বাড়িতে রান্না করা খিচুড়ি আছে, তুই এসে নিয়ে আয়, তোকে তো মানুষ মনে হচ্ছে না। আমি নন্দু, নন্দু ভূত গো, তুমি আমায় চিনবে না। তুমি বিপদে পড়লে নন্দুকে পাশে পাবে। বিপদে পড়লে ভূতেরাও পাশে দাঁড়ায়, আজ প্রথম শুনলাম। কেন দাঁড়াবে না, এই নন্দু ভূত সবার বিপরেই পাশে দাঁড়ায়। খিচুড়ি না দিলে যে তুই আমার ঘাড় মটকে খাবি, এটা আমি ভালো করেই জানি। নিয়ে যা দেখিনি, বিদায় হ বাড়ি থেকে। পেয়ে গেছি খিচুড়ি, মজা করে খাবো এবার বৃষ্টির মধ্যে খিচুড়ি। একা খেতে যাস না কিন্তু, আমি আছি তোর সাথে। তোরা আছিস সে তো দেখতেই পাচ্ছি। তোর এখান থেকে কোনো ভাগ নেই, আমাদেরকেই খেতে দে। আমাকে না দিয়েই খাবে নাকি? আমি যে বৃষ্টির দিনে খিচুড়ি খুব পছন্দ করি। আগে তো আমাকে দে, আমি তো নিয়ে আসলাম। যা, অবশেষে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটা হলো, তবে তাও আবার নন্দুর নিয়ে আসা খিচুড়ি। আমাকে ছাড়া কখনো কি কোনো কাজ করতে পেরেছিস তোরা যে আজ পাবি? না না, তা পাবো কি করে, তুই তো মহারাজা, তোকে ছাড়া কি কিছু করা সম্ভব? বুঝলি তবে নন্দু কি জিনিস, সে আর বলতে হবে না, এটা আমরা সবাই খুব ভালো করেই জানি।